চট্টগ্রাম দেশের দ্বিতীয় জনপ্রিয় নগরী। রাজধানী ঢাকার পর জনসংখ্যার দিক দিয়েও চট্টগ্রামের অবস্থান দ্বিতীয়, যেখানে রয়েছে প্রায় 40 লক্ষ মানুষের বসবাস। আর বন্দর নগরী এই চট্টগ্রামের আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর কয়েকটি স্থান। আজকের ভিডিওটিতে থাকছে এই অঞ্চলের কিছু দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত আলোচনা। প্রথমেই বলে দিচ্ছি, যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন এসেছেন তাদের সবাইকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ থাকলো, ও সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটিও চাপতে ভুলবেন না। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও সাজেকের মতো কিছু অতি জনপ্রিয় স্থানগুলির মধ্যমণি চট্টগ্রাম বিভাগটিতে কিন্তু দর্শনীয় স্থানের কোনো শেষ নেই। কিন্তু আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব শুধু চট্টগ্রাম শহর ও সীতাকুণ্ডের আশেপাশের কিছু দৃষ্টিনন্দন এলাকার। তো কথা না বাড়িয়েই প্রথমে চলে যাচ্ছি সীতাকুণ্ডের কাছাকাছি মিরসরাই এলাকার কোল ঘেঁষে অবস্থানরত মহামায়া লেকে। ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা স্বচ্ছ পানির এই দৃষ্টিনন্দন লেকটি কিন্তু দেখতে প্রাকৃতিক হলেও তৈরি হয়েছে কৃত্রিম উপায়ে। বাংলাদেশ সরকারের অন্যতম কয়েকটি সেচ প্রকল্পের একটি এটি। সবুজ ঝাউ গাছে ছাওয়া নান্দনিক পথ দিয়ে হেঁটে একটু উপরে উঠে লেকের চেহারা উপভোগ করুন। এরপর নৌকা ভাড়া করে চলে যেতে পারেন 11 বর্গ কিলোমিটার এই বিরাট লেকের একেবারে ভেতরে। নৌকা ভ্রমণের পাশাপাশি এখানে দেখা পাবেন ঝর্ণার, ও চাইলে আগাম বুকিংয়ের মাধ্যমে ক্যাম্পিংও করতে পারবেন। এখানে পৌঁছতে হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ দিকে অগ্রসরমান হওয়ার সময় মিরসরাই এলাকার কাছে ঠাকুরদিঘি বাজারে নামবেন। এরপর এখান থেকে সিএনজি ভাড়া করে প্রায় 2 কিলোমিটার পূর্বে এগিয়ে যেতে পারেন মহামায়া লেক বরাবর। যারা ব্যক্তিগত পরিবহনে আসছেন তারা দেখানো পথ ধরে সরাসরি চলে যেতে পারেন মহামায়া লেকের উদ্দেশ্যে। আরও বিস্তারিত জানতে চলে যেতে পারেন আমার ওয়েবসাইটে। এবার নিয়ে যাচ্ছি আমাদের ভিডিওর দ্বিতীয় স্থানটিতে। চট্টগ্রামের নেভাল একাডেমির দৃষ্টিনন্দন সমুদ্র উপকূলীয় রাস্তার কথা হয়তো অনেকেই শুনেছেন। একটু বিকেলের দিক থেকে শুরু করে রাতের বেলা পর্যন্ত চট্টগ্রামবাসীর একটি চমৎকার বিনোদন কেন্দ্র এটি। নাস্তা, খাবার, আড্ডা, ড্রাইভ অথবা শুধু হেঁটে বেড়ানোর জন্য এটি একটি আদর্শ এলাকা। চট্টগ্রাম বিমানবন্দরের একেবারে সীমানা ঘেঁষে অবস্থান বিধায় জায়গাটিতে আসা যাওয়ার ব্যবস্থাও উন্নত। শহরের যে কোনো মূল প্রান্ত থেকে গণপরিবহনে চড়ে চলে আসতে পারেন এই এলাকাটিতে। আর নেভাল রোডের অদূরে তৈরি হচ্ছে বাংলাদেশের প্রথম জলাভূমির তলদেশ দিয়ে তৈরি হওয়া কর্ণফুলী টানেলের। এবার আপনাদের নিয়ে যাচ্ছি দেশের অজনপ্রিয় কয়েকটি সমুদ্র সৈকতের একটিতে, যার নাম হলো গুলিয়াখালী বিচ। গুলিয়াখালী সমুদ্র উপকূলটি বাংলাদেশের অন্যান্য সমুদ্র সৈকতের চেয়ে একেবারে আলাদা। এখানে সৈকতে বালুর বদলে পাবেন সবুজ চারণভূমি, মাঠে পালে পালে গবাদি পশুর দেখা পাবেন, যা পরিবেশটির নান্দনিক সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয়। আশেপাশে পাহাড় দিয়ে ছাওয়া ও সবুজে শ্যামলে ঘেরা এই চোখ জুড়ানো স্থানটি হলো একটি ছোট্ট দ্বীপের সদৃশ, যে দ্বীপের এক পাশে আপনারা মন ভরে সমুদ্রে স্নান করতে পারবেন। প্রায় কক্সবাজারের ন্যায় জোরালো ঢেউ থাকায় স্থানটি যেমন রোমাঞ্চকর তেমনি কিছুটা ভয়ঙ্কর, তাই গোসল করবার সময় বেশি দূরে না আগানোটাই শ্রেয়। আর একটু বেশি পর্যায়ে রোমাঞ্চ উপভোগ করতে নৌকা নিয়ে চলে যান দ্বীপের কোল ঘেঁষে উত্তাল সমুদ্রের ঢেউয়ে আছড়ে পড়া নৌকা ভ্রমণের স্বাদ নিতে। জলরাশির ওপর দিয়ে পার হবার সময় দৃষ্টিনন্দন ম্যানগ্রোভ বনভূমির দৃশ্য উপভোগ করতেও কিন্তু ভুলবেন না। গুলিয়াখালী বিচে আসতে হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি রিজার্ভ করে চলে আসুন দ্বীপ অঞ্চলটির পূর্ব প্রান্তে। দ্বীপ বলছি কারণ বর্ষাকালে সমুদ্রের পানি একটি চ্যানেলের মাধ্যমে মূলভূমির সঙ্গে বিভাজন তৈরি করে, যার ফলে নৌকায় চড়ে সবুজে ঘেরা পরিবেশের মধ্য দিয়ে সরাসরি চলে যেতে পারেন সৈকতের একেবারে সন্নিকটে। বছরের অন্য সময়গুলিতে আসলে এখানে পানির বদলে প্রচুর পরিমাণে কাদার দেখা পাওয়া যায়, যা পার করে আপনাদের পৌঁছতে হবে বিচের মূল অংশে। যাওয়া আসা সংক্রান্ত বিস্তারিত জানতে পারবেন আমার ওয়েবসাইটে। আজকের ভিডিওর চতুর্থ স্থানটি চট্টগ্রাম শহরের দক্ষিণ অঞ্চলে কর্ণফুলী নদীর ওপর দিয়ে অবস্থিত। চট্টগ্রাম মেরিনার্স ড্রাইভ রোড সংযুক্ত দৃষ্টিনন্দন এই সেতুটি দেশের প্রথম কেবল সংযুক্ত সেতু। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের এই আধুনিক সেতুটি দ্বারা মূলত সংযুক্ত হয়েছে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল, কক্সবাজার ও বান্দরবান। দিনের বেলায় সেতুটি দেখতে যেমন একরকম, রাতের বেলায় এর চেহারা অনেকটাই পাল্টে যায়। সুনিপুণ আলোকসজ্জায় প্রজ্বলিত এই সেতুটি যে কারোরই চোখে ভালো লাগতে বাধ্য।
এবার আপনাদের নিয়ে যাচ্ছি বাঁশবাড়িয়া সৈকতে। আজকের ভিডিওটির পঞ্চম স্থানটিতে আপনারা দেখবেন সমুদ্রের ওপর দিয়ে প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্যের একটি মনোরঞ্জক ভাসমান পথকে। জোয়ারের সময় যখন তীরের দিকে পানির স্রোত পরিমাণ বেড়ে যায়, তখন এই হাঁটা পথটির রোমাঞ্চ আরও শতগুণে বেড়ে যায়। একেবারে ভেতরের দিকে পৌঁছে অথই সমুদ্রের ঢেউয়ের দোলা উপভোগ করুন। হাঁটা পথের জালের ওপর দিয়ে আছড়ে পড়া সমুদ্রের ঢেউ আপনাকে এমন এক তৃপ্তি রাজ্যে নিয়ে যাবে যে সেখান থেকে আপনার ছেড়ে আসতে বিন্দুমাত্র মন চাবে না। একটু দুঃখজনক সংবাদ হলো, এই বহুল আলোচিত রোমাঞ্চকর পথটি যেমন বিনোদক তেমনি কিছুটা ভয়ঙ্কর। কিছু দুর্ঘটনার জের ধরে বাঁশবাড়িয়া সৈকতের এই হাঁটা পথটি আপাতত সাধারণ জনগণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই এই পথটির মজা উপভোগ করতে না পারলেও এর আশপাশ দিয়ে বাঁশবাড়িয়া সৈকতের চমৎকার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন। বালুর চর ও গাছপালাগুলি যেমন একে একটি ছোটোখাটো কক্সবাজার সৈকতে রূপদান করে, তেমনি এখানে আসলে আপনি মেতে উঠতে পারেন খেলার আমেজে। চট্টগ্রাম শহর থেকে 25 কিলোমিটার উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে বাঁশবাড়িয়া বাসস্টপ থেকে জায়গাটি অনেক কাছে। বাসস্টপ থেকে সিএনজি অথবা অটোরিকশা ভাড়া করে মাত্র 15 মিনিটেই চলে যেতে পারেন এই অপূর্ব সৈকতে। আমাদের ভিডিওর ষষ্ঠ স্থান পতেঙ্গা সৈকত। চট্টগ্রাম শহরের সবচেয়ে আধুনিক ও একরকম সর্বাধিক জনপ্রিয় পর্যটন স্থানই হল পতেঙ্গা সৈকত। বহুকাল ধরে এই সৈকতটি জনপ্রিয় হলেও 2019 সালে একেবারে নতুন আঙ্গিকে সংস্কার করে সাজিয়ে তোলা হয়েছে এই আলোচিত এলাকাটিকে। একটু বিকেলের ভাগে হাজারখানেক মানুষের ভিড় জমে এখানে। সৈকতের পাড়ে বসে যেমন সমুদ্রের ঢেউয়ের আছড়ে পড়া সৌন্দর্য উপভোগ করতে পারেন, তেমনি সদ্য সংস্কার করা হাঁটা পথটি ধরে পায়চারি করে অথবা নিতান্তই গা এড়িয়ে বসে স্থানটির মজা উপভোগ করতে পারেন। নতুন সংস্কারে এখানে বসেছে বাহারি রঙের সাজসজ্জা, যা এলাকাটিকে একটি ভিন্ন রকম সৌন্দর্যমণ্ডিত স্থানে রূপান্তরিত করেছে। এই এলাকা ধরে তৈরি হয়েছে নানা রকম ফুডকোর্ট ও রেস্তোরাঁ, যার কারণে প্রকৃতির পাশাপাশি এখানকার আহারের ব্যবস্থাও যথেষ্ট উপভোগ করবার মতন। এছাড়া হরেক রকমের হকার আপনাকে ছোট বড় নানান জিনিস কিনতে উৎসাহ দেবে। এখানে সমুদ্রের পাশ দিয়ে ঘোড়ার পিঠে চড়তে পারেন ও তার পাশাপাশি নৌকা বা স্পিড বোট ভাড়া করে সমুদ্রের ভেতরে একটু ঢু মেরে আসতে পারেন। সাগরের পার থেকে আকাশের সূর্যাস্ত খেলা দেখতেও চমৎকার লাগে। সূর্যাস্তের পর জায়গাটি জ্বলে উঠে ঝকঝকে বড় শহরের রাস্তার মতন করে, আর তাই দুপুর বা বিকেলের চেহারার সাথে জায়গাটির রাতের চেহারার মধ্যে রয়েছে অনেকখানি তফাত। এখানে যে কোনো সময় বাহারি রঙের ঘুড়ি উঠতে দেখা যায়, তাই প্রথমবার ঘুরতে গেলে স্মৃতি সাপেক্ষে একটি রং বেরঙের ঘুড়ি কিনে নিয়ে যেতে পারেন ঘরের জন্য। পতেঙ্গা সৈকতটি অতি জনপ্রিয় ও প্রয়োজনীয় হওয়ায় চট্টগ্রাম শহরের প্রায় যে কোনো স্থান থেকে এখানে আসার গণপরিবহন পেয়ে যাবেন। আমাদের ভিডিওর সপ্তম স্থানটি সীতাকুণ্ডের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছে। সীতাকুণ্ডে গিয়ে এখানকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান চন্দ্রনাথ পাহাড়ে যাবেন না, তা কি হয়, একটু সবল দেহের অধিকারী মানুষজন যারা পাহাড় বাইতে পছন্দ করেন তাদের জন্য চন্দ্রনাথ পাহাড়টি একটি অনন্য জায়গা। আর এর ঠিক চূড়ায় অবস্থান করছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি মন্দিরের একটি, যার নাম হলো চন্দ্রনাথ মন্দির। এই পাহাড়ের অঞ্চলটি কিন্তু হিমালয়ের পূর্ব প্রান্তের বিচ্ছিন্ন অংশবিশেষ, যা ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের ভেতর দিয়ে ফেনী নদী পার করে চট্টগ্রামের সাথে এসে মিশেছে। আর এর পাদদেশে গড়ে উঠেছে সীতাকুণ্ডের বহুল জনপ্রিয় ইকো পার্ক। নিচ থেকে চন্দ্রনাথ মন্দিরের উচ্চতা প্রায় 1020 ফুট, যা উঠতে প্রায় 1 ঘন্টার মতন সময় অতিবাহন হয়। মন্দিরটির বিশেষত্ব হল এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি তাৎপর্যপূর্ণ তীর্থস্থান, যা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি শক্তিপীঠের মধ্যে অন্যতম। তাই এই মন্দিরটি দর্শন করতে পৃথিবীর বহু প্রান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীরা ভিড় জমায় এখানে। আর মন্দির দর্শনের পাশাপাশি পাহাড়ের উপর থেকে প্রকৃতির চমৎকার চেহারা উপভোগ করতে পারি জমায় হাজার হাজার দর্শনার্থী। চন্দ্রনাথ পাহাড়ে পৌঁছতে সীতাকুণ্ড বাজার এলাকা থেকে সিএনজি অথবা অটোরিকশা ভাড়া করে আসতে হবে পাহাড়ের গোড়ায়। এরপর ওঠার জন্য এক পথ অবলম্বন করে আরেক পথ দিয়ে নেমে আসতে হবে। এবার আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের অষ্টম স্থানটিতে। চট্টগ্রাম সিটি গেট থেকে প্রায় 20 মিনিট দূরত্বে ভাটিয়ারির একটি চট্টগ্রামবাসীর একটি পছন্দের বিনোদন কেন্দ্র। এর অবস্থান সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নে। এখানে রয়েছে ছোট ছোট পাহাড়ের সমারোহ, স্বচ্ছ পানির লেক ও সেনাবাহিনী নিয়ন্ত্রিত গলফ কোর্স।
এর ভেতর দিয়ে পার হওয়া হাটহাজারি ভাটিয়ারি রিং রোড রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে। পুরু এলাকাটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত বিধায় এখানে নিরাপত্তা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তাই নেই। একটু বিকেলের ভাগে সূর্যাস্তের আগ মুহূর্তে এই জায়গাটির মনোরম পরিবেশ আপনাদের বেশি মুগ্ধ করবে, আর সূর্যাস্ত দেখার জন্য এখানে রয়েছে বড় আয়োজন। সুনির্দিষ্ট সানসেট পয়েন্ট থেকে ভাটিয়ারি ইউনিয়নের ওপর দিয়ে সূর্যাস্তের চমৎকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তার পাশাপাশি চা নাস্তার জন্য জনপ্রিয় ক্যাফে 24 রেস্তোরাঁতে একটু ঢেউ মারতে কিন্তু ভুলবেন না। এখানে লেকের পানিতে নৌকা ভাড়া করে চলতে পারবেন, এমনকি অনুমতি সাপেক্ষে ও নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে ছিপ ফেলে মাছ শিকার পর্যন্ত করতে পারবেন। আমাদের ভিডিওর পরবর্তী গন্তব্য কুমিরাঘাট। সীতাকুণ্ড উপজেলার একটি ইউনিয়নের নাম কুমিরা, আর কুমিরা থেকে সন্দ্বীপে যাবার ফেরি ব্যবস্থা থাকায় এখানকার ঘাট অঞ্চলটি এখন অনেক জনপ্রিয়। সম্প্রতি ঘাট এলাকায় আরামদায়ক বিচরণের জন্য নির্মিত হয়েছে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ একটি হাঁটা পথের, যা সমুদ্রের ওপর দিয়ে দৃশ্য দেখতে দেখতে হেঁটে চলার একটি অন্যরকম মনোরম অভিজ্ঞতার সঞ্চার করবে। একটু বিকেল হলেই এখানে দেখা মিলবে ঝাঁকে ঝাঁকে দর্শনার্থীর। ব্রিজে দাঁড়িয়ে দেখতে পাবেন বড় বড় কিছু জাহাজ, যা হয়তো তখন আসছে, ছেড়ে যাচ্ছে অথবা অপেক্ষমান দাঁড়িয়ে আছে। এখানে নৌকা ভাড়া করে সমুদ্রে ঘুরতে পারেন অথবা স্পিডবোট ভাড়া করে সন্দ্বীপ পর্যন্ত চলে যেতে পারেন। ভাড়া সংক্রান্ত বিস্তারিত জানতে পারবেন আমার ওয়েবসাইটে। এ পর্যন্ত দেখানো গুলিয়াখালী বিচ, বাঁশবাড়িয়া ও কুমিরাঘাট ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও সর্বোপরি চট্টগ্রাম বিভাগের পশ্চিম পাশে হওয়ায় প্রত্যেকটি স্থানেই যেমন যাতায়াত সোজা, একই সাথে এগুলো প্রত্যেকটি স্থান থেকেই সূর্যাস্ত উপভোগ করা যায়। আমাদের আজকের ভিডিওর দশম স্থানটি হলো চট্টগ্রাম শহরের অভ্যন্তরীণ সিআরবি হিলস। চট্টগ্রাম শহরের ভেতর আড্ডা দেওয়ার জন্য সিআরবি হিলসের মতো ভালো জায়গা হয়তো খুব কমই আছে। সিআরবি মানে হলো সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। শহরের কেন্দ্রীয় রেলওয়ে ভবনটি অবস্থান করছে সিআরবি হিলসের ঠিক উপরে। এখানে পুরনো বড় বড় গাছের সীমানা ঘেরা ছোট ছোট টিলার সৌন্দর্য উপভোগ করতে করতে হেঁটে বেড়াতে পারেন। একই সাথে দেখা মিলতে পারে অনেক শরীরচর্চা প্রেমিক ও খুদে খেলোয়াড়দেরও। এখানে সবচেয়ে জনপ্রিয় স্থানটি হলো শিরিশতলা, যা পহেলা বৈশাখে বর্ণিল সাজে সেজে ওঠে। চটপটি, ফুচকা, ঝালমুড়ি বা লেবুর শরবত খেতে খেতে শিরিশতলার চমৎকার পরিবেশের স্বাদ নিন। আমাদের ভিডিওটিতে উপস্থাপিত সর্বশেষ দর্শনীয় স্থানটি হলো ফয়েজ লেক। বহুকাল ধরেই ফয়েজ লেক চট্টগ্রামবাসীর বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 1924 সালে রেলওয়ে কলোনির পরিবারদের পানি সরবরাহ করতে বাঁধ প্রকল্প চালু হয় এখানে। বর্তমানে কনকর্ড গ্রুপের তত্ত্বাবধানে এখানে একটি থিম পার্ক চালু আছে। একই সাথে টিকিট কেটে নৌকা ভাড়া করে ফয়েজ লেকের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে করতে ঘুরে বেড়াতে পারেন। তো কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন। চট্টগ্রাম শহর ও সীতাকুণ্ড এলাকায় এগুলো বাদে আর কী কী দর্শনীয় স্থান তুলে ধরা যায় সেগুলিও জানাবেন। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সাজেকের মতন বড় বড় পর্যটন কেন্দ্রগুলি নিয়ে ভবিষ্যতে আলাদা ভিডিও উপস্থাপিত হবে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, ও তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতেও ভুলবেন না। আপনাদের সহায়তায় ও অনুপ্রেরণায় দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলকে পর্যায়ক্রমিক বাংলা ও ইংরেজি ভাষায় তুলে ধরা হবে আমার চ্যানেলে। ভ্রমণ সম্পর্কে আমার লেখা বিস্তারিত বিবরণীগুলি পড়তে আপনারা চলে যেতে পারেন আমার ওয়েবসাইটে, যেটি খুঁজতে আপনাদের সার্চ ইঞ্জিনে টাইপ করতে হবে www.mrmworld.com/blog। সাথে থাকুন ও সবাইকে ধন্যবাদ।